মেয়েকে নিয়ে চিন্তিত নন অনুব্রত। টেট পাস করেছেন সুকন্যা, দাবি করলেন তৃণমূল নেতা। অনুব্রত কি বললেন ক্যামেরার সামনে, আসুন দেখি। মেয়ে সুকন্যাকে নিয়ে একদমই চিন্তা করছেন না অনুব্রত মণ্ডল, বরং জানিয়ে দিলেন মেয়ের টেট পাস করা আছে। কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার দুপুরে যাওয়ার কথা সুকন্যা মণ্ডলের, তার আগেই সকালে অনুব্রত এই কথা বলেন। রুটিন চেকআপের জন্য নিজাম প্যালেস থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হচ্ছিল কমান্ড হাসপাতালে। সেখানে যাওয়ার সময় একটি চ্যানেলের কাছে এই কথাই বলেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। গাড়িতে যাওয়ার সময় অনুব্রত এই কথা বলেন, বলা ভালো গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম মুখ খুললেন অনুব্রত। মেয়ে সুকন্যা টেট পরীক্ষা না দিয়েই প্রাথমিকে চাকরি পেয়েছিলেন, এই কথা ওঠার পরে রীতিমতন বিতর্ক ছড়িয়ে পড়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুকন্যা সহ ছজনকে ডেকেও পাঠিয়েছেন, সুকন্যা হাইকোর্টে পৌঁছেও গিয়েছেন। এদিন বেলার দিকে অনুব্রতকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় রাস্তায় চলন্ত গাড়ির থেকে অনুব্রতের দিকে কিছু প্রশ্ন ছোড়া হয়। কাঁচ নামানো গাড়ির জালনা দিয়ে উত্তর ছুড়ে দেন অনুব্রত। তিনি বলেন, আমার মেয়ে ভালো আছে, আমার মেয়ের পাস করা আছে, সার্টিফিকেট আছে, চিন্তার কারণ নেই। আরো বলেন, যা বোঝার আদালত বুঝবে, তলব করেনি মেয়েকে, নথি জমা দিতে বলেছে। অনুব্রত মণ্ডলের এই কথা রীতিমতন তাৎপর্যপূর্ণ। তার গ্রেপ্তারির পর থেকে অনুব্রত মণ্ডল একটাও কথা বলেননি, তার কাছ থেকে একটাও প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু এদিন মেয়ের বিষয়ে মুখ খুললেন তিনি। গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করেছে সিবিআই, হেফাজতে থাকাকালীন একটা বিষয়েও মুখ খুলেননি তিনি। সেগাল হোসেন এনামুল হকের সঙ্গে গরু পাচার সংক্রান্ত কোনো বিষয়েই তিনি জড়িত নন, একথা জোর দিয়ে বলেছেন অনুব্রত। তৃণমূল কংগ্রেস অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর রীতিমতন অস্বস্তিতে পড়েছে, দল কি ভূমিকা নেবে সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় অনুব্রতর পাশে দাঁড়িয়েছিলেন, সেই কথা অনুব্রতর কানেও গিয়েছে। বৃহস্পতিবার অনেকটাই পুরনো মেজাজে পাওয়া গিয়েছে তৃণমূলের এই দাপুটে নেতাকে। দিদি পাশে আছে জেনেই কি মনের জোর ফিরে পেলেন কেষ্ট? ব্যুরো রিপোর্ট, আজ বিকেলে।